ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। বন্ধুরা, এবারের ঈদুল আজহায় মুক্তির তালিকায় ছিল মোট 5টি ছবি, তবে লাস্টলি মুক্তি পেয়েছে মাত্র 4টি। তাও আবার বেপরোয়া মুক্তি পেয়েছে মাত্র 1টি হলে। অর্থাৎ কোন মুভি সবচেয়ে বেশি চলেছে তা হিসাব করতে হলে বেপরোয়াকে সাইডে রেখেই হিসাব করতে হবে। এবারের ঈদ রিলিজে সবচেয়ে বেশি হল পেয়েছে শাকিব খানের ক্যাপ্টেন খান, প্রায় 200-এর কাছাকাছি হল পেয়েছে মুভিটি। এরপর 70টি হল পেয়েছে মাহিয়া মাহি ও কলকাতার বনির মনে রেখো ছবিটি, আর 23টি হল পেয়েছে মাহিয়ার সাইমন সাদিকের জান্নাত মুভিটি। তবে যেহেতু এই ঈদটা কোরবানের ঈদ, তাই দর্শক সেভাবে হলমুখী হননি। আর তাছাড়াও মুক্তিপ্রাপ্ত ছবিগুলো নিয়ে ছিল না তেমন কোনো আলোচনা। ঈদুল ফিতরে বা কোরবানের ঈদে হলগুলো যেমন জমজমাট হয়ে যায়, তার কিছুই ছিল না এই ঈদে। তারপরও দারুণ চলেছে শাকিব খানের ক্যাপ্টেন খান মুভিটি। ঈদের প্রথম কয়েকদিন তেমন না চললেও এরপর থেকেই জমে উঠেছিল ক্যাপ্টেন খানের হলগুলো, কারণ শাকিব খানের নিজস্ব একটা ফ্যান বেজ আছে। তারা শাকিব খানের যে মুভি হোক, যখনই রিলিজ পাক তারা হলে গিয়ে দেখবেনই দেখবে। সব মিলিয়ে ঢাকায় ক্যাপ্টেন খান মোটামুটি ব্যবসা করেছে। রাজধানীর পূরবী সিনেমা হল ও শ্যামলী সিনেমা হলের ম্যানেজারের সাথে কথা বলে বোঝা গেল তারা বেশ খুশি ছবিটি চালিয়ে। এছাড়া ঢাকার বাইরের বেশ কিছু হল থেকেও পাওয়া গেছে বেশ ভালো রিপোর্ট। ভালো ব্যবসা করার তালিকায় ক্যাপ্টেন খানের পরেই আছে মাহি বনির মনে রেখো ছবিটি। ছবিটি মোটামুটি ব্যবসা করেছে বলে জানিয়েছেন সিনেমা হলের কর্তৃপক্ষরা। ঢাকার মধুমিতা, বলাকা, সনির মতন বড় হলগুলোতে মুক্তি পেয়েছে মনে রেখো। তবে কলকাতার নায়ক, দেশের বাইরের মনোরম লোকেশনে শুটিং আর আমাদের মাহিয়া মাহি, তিনটার কম্বিনেশনে যতটা ভালো চলার কথা ছিল মুভিটি, ততটা ভালো চলেনি। ঢাকা এবং বড় শহরগুলোতে মোটামুটি বেশ ভালো চললেও মফস্বলে তেমন একটা চলেনি মনে রেখো। এছাড়া মাহিয়া মাহি ও সাইমন সাদিকের জান্নাত ছবিটি একেবারেই মুখ থুবড়ে পড়েছে ঈদে। তারা একেবারেই কম হল পেয়েছে এটা যেমন ঠিক, পাশাপাশি এটাও ঠিক ছবিটার মেকিংয়ে আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। সিনেমা হল মালিকদের মধ্যেও তেমন একটা আগ্রহ ছিল না মুভিটি নিয়ে। বলা হয়ে থাকে জান্নাত মুভিটি নিয়ে সঠিক পরিকল্পনার অভাবে মুভিটিকে ডুবিয়েছে। অর্থাৎ এবারে ঈদের রিলিজ পাওয়া সবগুলো মুভির ব্যবসা যাচাই করলে বোঝা যায় সবচেয়ে বেশি চলেছে ক্যাপ্টেন খান মুভিটি। তো বন্ধুরা, চারিদিকে শাকিব খানের মুভির এমন জয় জয়কার আপনাদের কাছে কেমন লাগলো? আর ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে আপনারা কোনটা দেখেছেন, কোনটা আপনাদের কাছে বেস্ট লেগেছে, কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।